হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার প্রোগ্রেস কেরিয়ার প্রোগ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই ওয়েলকাম স্বাগত অভিনন্দন তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে কেন কি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে এসে সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওতে আমি তোমাদের পয়টি সেকশন থেকে প্রত্যেকটা ট্রফিক ধরে আমি এসে তোমাদেরকে সাজেস্ট করবো হ্যাঁ এবং নিশ্চিতভাবে সে প্রশ্নগুলো তোমাদের জানা এবং খুবই সহজ সরল প্রশ্ন যেগুলো থেকে তোমরা হানড্রেড পারসেন্ট এসে কু কমন পেয়ে যাবে পরীক্ষার মধ্যে এতে কোনো সন্দেহ নেই কোনো দ্বিধা নেই তোমরা নিশ্চিত রূপে এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে পারো তো ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন বা তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বটনটিকে প্রেস করো পরবর্তী নোটিফিকেশন খুব সহজে পাওয়ার জন্য তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের সাজেশন এ কিউ তো প্রথমেই যে ট্রফিক বা যে পোয়েম থেকে আমি এ কিউ আলোচনা করছি সেটি হলো ইন দা ভ্যালি তোমরা দেখতেই পাচ্ছ এস এ কিউ ইন দা ভ্যালি তো দ্য ভ্যালি থেকে কোন কোয়েশ্চেনগুলো এসে কি ও আকারে এবছরের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আমি তোমাদের সামনে তুলে ধরছি তো ফার্স্ট প্রথমে যে প্রশ্নটি রয়েছে প্রথমে যে কোয়েশ্চেনটি রয়েছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অ্যাস্লিপ ইন দা ভ্যালি ইন দ্য ভ্যালি কী ধরনের কবিতা পরিষ্কার বুঝতে পারছো তোমরা ইন দ্য ভ্যালি কী ধরনের কবিতা নেক্সট পরে যে কোয়েশ্চেনটি রয়েছে ওয়াট অ্যাটিচিউড অফ দ্য পোয়েট ইজ রিভিলড ইন দ্য পোয়েম এই কবিতার মধ্যে দ্য ভ্যালি কবিতার মধ্যে কবির কী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে সো তোমরা যদি কবিতাটা একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খুব সহজেই পেয়ে যাবে তো দ্য ভ্যালি কবিতায় কবির কী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে আমি ব্রিফলি তোমাদেরকে বলে দিতে চাই অ্যান্টি ওয়ার্ড অ্যাটিচিউড অর্থাৎ যুদ্ধ বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাবো হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার মৃত সৈনিকের হাসিটি কেমন ছিল বা মৃত সৈনিকের হাসিটি কেমন তোমরা জানো লাইক অ্যান ইনফ্যান একজন নিষ্পাপ সরল শিশুর মতো নেক্সট পরের প্রশ্ন ওয়ার আর দ্য ফিড অফ দ্য সোলজার সৈনিকের পাগুলো কোথায় ছিল সৈনিকের পাগুলো কোথায় ছিল ইউনো অ্যামং দ্য ফ্লোয়ার্স তোমরা যারা ভালো করে কবিতাটা পড়েছ তোমাদের কাছে এই প্রশ্নগুলো কিন্তু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে নেক্সট পরের প্রশ্ন যেটা রয়েছে হাউ ইজ দ্য বেট অফ দ্য ডেড সোলজার মৃত সৈনিকের বিছানাটি বেট বিছানাটি কেমন ছিল বা কেমন আমরা জানি মৃত সৈনিকের বিছানাটি কেমন ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসোক নেক্সট পরের যে প্রশ্নটি রয়েছে হোয়াট ডু দ্য টু রেড হোলস ইন দ্য পোয়েম অ্যাসলিভিন দা ভ্যালি সিগনি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ভ্যালি কবিতায় এই লাল গর্ত দুটো কি নির্দেশ করে যাদের কবিতারা ভালো করে পড়া আছে তোমরা নিশ্চয়ই জানো যে দুটো লাল গর্ত কি নির্দেশ করে দ্য টু রেড হোল সিগনিফাইজ দ্যাট দিস সোলজার ইজ অলরেডি ডেট দিস সোলজার ইজ অলরেডি ডেট হি ইজ ইন দ্য ইটার্নাল স্লিপ সে চিরন্তন নিদ্রায় ঘুমিয়ে পড়েছে সো টু রেড হোল সিগনিফাইস দিস সোলজার ইজ অলরেডি ডেট নেক্সট নাম্বার সেভেন সেভেনে যে প্রশ্নটি রয়েছে হোয়ার হ্যাজ দ্য ইয়ং সোলজার কেট হিস ওয়ান হ্যান্ড এই তরুণ সৌনিকটি তার একটি হাত কোথায় রেখেছে তোমরা জানো নেক্সট পরের প্রশ্নটি হুম ডাজ দ্য পোয়েট আক্স টু কিপ দ্য ইয়ং সোলজার ওয়ার্ম অর্থাৎ কবি কাকে আবেদন করেছেন কবি কাকে নিবেদন করেছেন যে মৃত সৈনিকটিকে যেন উষ্ণ রাখে ওয়ার্ম রাখে ইউনো দ্যাট দ্য অ্যান্সার ইজ ন্যাচার কবি প্রকৃতিকে আবেদন করেছেন লাইনটা তোমাদের মনে পড়ছে ওহ ন্যাচার নেক্স পরের প্রশ্নে চলে যাচ্ছি হোয়াট ইজ দ্য সোলজার স্পিলো মেট অফ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সৈনিকের বালিশটি সৈনিকের বালিশটি কি দিয়ে তৈরি ছিল মেটা ফার্ন ইউ নো মেটা ফার্ন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ইজ হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক সেই যে ছোট নদী সেই যে ছোট ঝর্ণা বলছে সেই ঝর্নাটা দেখতে কেমন সেই ঝর্ণাটা দেখতে কেমন সেই ঝর্ণাটা হলো রূপালি ফিতের মতো রূপালি ফিতের মতো স্ট্রিম অফ সিলভার রূপালি ফিতের মতো নেক্সট পরে যে প্রশ্ন রয়েছে পরে যে ট্রপিকটি রয়েছে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করবো অর্থাৎ এরপরে যে টপিক থেকে আমি তোমাদেরকে এসএ কিউ সাজেস্ট করবো সেই টপিকটি হলো এসে কিউ সনেট এইট্টিন সনেট এইটিন তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে তো এখান থেকে যে এসএ কিউগুলো আমি তোমাদের দিয়েছি এর বাইরে খুব একটা এসএ কিউ কিন্তু নেই তো সুতরাং তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়েই যাবে তো এখন তোমরা লক্ষ্য করো এখানেও আমি দশটি এসএ কিউ দিয়েছি দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো নাম্বার ওয়ানে যেটি রয়েছে হোয়াট টাইপ অফ পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে অর্থাৎ পরে যে কোয়েশ্চেনটি রয়েছে হুম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস ইন সনেট এইটিন সনেট এইটিন কবিতায় কবি কাকে সম্ভাষণ করেছেন সনেট এইটিন কবিতায় কবি কাকে সম্ভাষণ করেছেন অভ্যর্থনা জানিয়েছেন নেক্সট পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ সনেট সুতরাং যেহেতু আমরা সনেট এইটিন পড়ছি এই প্রশ্নটা অবশ্যই আমরা পড়ব হোয়াট ইজ সনেট অর্থাৎ সনেট কি সনেট ইজ এ পোয়েম অফ ফর্টিন লাইন তোমরা সবাই জানো সনেট ইজ এ পোয়েম অফ ফর্টিন লাইনস নেক্সট পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে হোয়াট হুইস মান্থ ইজ রেফার টু ইন সনেট এইটিন সনেট এইটিন কবিতায় কোন মাসের কথা বলা হয়েছে অর্থাৎ কোন মাসের কথা বলা হয়েছে পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটি হল হোয়াট ডু ওয়াইন ডু ইন সামার গ্রীষ্মকালে দমকা বাতাস কিংবা দমকা হাওয়া কি করে গ্রীষ্মকালে দমকা বাতাস বা দমকা হাওয়া কি করে নেক্সট পরে যে প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই দি ফ্রেশ আই অফ হেভেন আই অফ হেভেন শব্দগুচ্ছের দ্বারা কি বোঝানো হয়েছে পরিষ্কার বোঝার চেষ্টা করো হোয়াট ইজ মিন্ট বাই দি ফ্রেশ আই অফ হেভেন আই হব হেভেন শব্দগুচ্ছের দ্বারা কী বোঝানো হয়েছে নেক্সট পরবর্তী যে প্রশ্নটি রয়েছে হোয়াট ডা শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু দ্যাট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন শেক্সপিয়ার সনের এইটিন কবিতায় হোয়াট ডাস শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু অর্থাৎ সনের এইটিন কবিতায় শেক্সপিয়ার তার বন্ধুকে কিসের সাথে তুলনা করেছে অর্থাৎ কোন জিনিসের সঙ্গে তুলনা করেছে নেক্সট পরে যে প্রশ্নটি রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট গ্লোরিফাই ইন দ্য পোয়েম সনেট এইট্টিন সনেট এইট্টিন কবিতায় কবি কাকে গ্লোরিফাই করেছেন কার গৌরবান্বিত করেছেন নেক্সট পরে যে প্রশ্নটি রয়েছে হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান টু ইমোর্টালাইজ দ্য বিউটি অফ হিস ফ্রেন্ড ওয়ান্স মোর অ্যাগেন হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান টু ইমোর্টালাইজ দ্য বিউটি অফ ফ্রেন্ট খুব সুন্দর প্রশ্ন বলছে কীভাবে হ্যাঁ কবি কবি কীভাবে তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রাখতে চেয়েছেন কবি কীভাবে সনেট এইটিন কবিতায় তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রাখতে চেয়েছেন তো এই হচ্ছে সনেট এইটিন থেকে তোমাদের এসএ কিউ সাজেশন কোয়েশন আমরা চলে যাচ্ছি পরের ট্রফিকে আমাদের লাস্ট পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ বাই জন কিডস তো পোয়েট্রি অফ আর্থ থেকে যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে পোয়েট্রি অফ আর্থ থেকে এসে কিউ হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ পোয়েট্রি অফ আর্থ কবিতার কবি কে পোয়েট্রি অফ আর্থ কবিতার কবি কে নেক্সট নম্বর টুতে যে প্রশ্নটি রয়েছে এ ভয়েস উইল রান হুস ভয়েস ইজ রেফার টু হেয়ার এ ভয়েস উইল রান হুইস ভয়েস ইজ রেফার টু হেয়ার একটা আওয়াজ ছুটবে একটা আওয়াজ দৌড়বে বলছি এখানে কার আওয়াজের কথা বলা হয়েছে কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে নেক্সট নম্বর থ্রিতে যে প্রশ্নটি রয়েছে ওয়ে ডাজ দ্য গ্রাস অপার টেক রেস্ট ওয়ে ডাজ দ্য গ্রাস অপার টেক রেস্ট ঘাসফড়িং কোথায় বিশ্রাম গ্রহণ করে ঘাসফড়িং কোথায় আশ্রয় গ্রহণ করে নেক্সট নাম্বার ফাইভ পরবর্তীতে নাম্বার ফোর নাম্বার ফোরে যে প্রশ্নটি রয়েছে নেম টু সিঙ্গিং ইনসেক্টস ইন দ্য পোয়েট্রি অফ আর্থ নেম টু সিঙ্গিং ইনসেক্টস ইন দি পোয়েট্রি অফ আর্থ আর ইন দি পোয়েম পোয়েট্রি অফ আর্থ পোয়েট্রি অফ আর্থ কবিতায় বলছে দুটো গুণগুনকারী পতঙ্গের নাম অর্থাৎ সঙ্গীতের বহনকারী পতঙ্গের নাম বলো পোয়েট্রি অব আর্থ কবিতায় ক্লিয়ারলি তোমরা বোঝার চেষ্টা করো পোয়েট্রি অফ আর্থ কবিতায় দুটো গুনগুনকারী পতঙ্গের নাম বা সঙ্গীত বহনকারী পতঙ্গের নাম বলো তোমরা যারা ভালো করে কবিতাটা পড়ছো নিশ্চয়ই বুঝতে পারছো দুটো গুনগুনকারী পতঙ্গ কি। নেক্সট পরবর্তীতে নাম্বার ফাইভে যে প্রশ্নটি রয়েছে হোয়ার ডু দ্য বার্থ টেক রেস্ট পাখিগুলো কোথায় বিশ্রাম নেয় পাখিগুলো কোথায় বিশ্রাম নেয় নেক্সট নাম্বার সিক্স নাম্বার সিক্সে যে প্রশ্নটি রয়েছে নেম টু সিজনস প্রেজেন্টস ইন দ্য পোয়েম ইন দি পোয়েট্রি অফ আর্থ আর ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ তো ক্লিয়ার বুঝতে পারছো যেরকম দুটো গুনগুনকারী পতঙ্গের নাম বলতে বলেছে বলেছে এরকম পোয়েট্রি অফ আর্থ কবিটায় দুটো ঋতুর উপস্থাপন করা হয়েছে সেই ঋতু দুটোর নাম আমাদের লিখতে হবে নেক্সট পরে নাম্বার সেভেনে যে প্রশ্নটি রয়েছে ওয়াই ডাস এ ম্যান মিস্টেক দ্য সং অফ এ ক্রিকেট টু বি দ্য সং অফ এ গ্রাসাপার খুব ক্রিটিক্যাল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুবই ক্রিটিক্যাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কেন বলছে কেন একজন মানুষের ভুল হয়ে যায় বলছে হোয়াই ডাজ এ ম্যান মিস্টেক দ্য সং অফ এ ক্রিকেট কিসের ভুল বলছে কেন একজন মানুষের ভুল হয়ে যায় যে তার কাছে মনে হয় যে গ্রাস গুনগুনকারী পোকার যে গান ঝিঝি পোকার যে গান সেই গানটা কেন একজন মানুষের ভুল করে মনে হয় সেটা একটা ঘাস ঘাসফরিংয়ের গান হ্যাঁ নেক্সট নাম্বার এইট নাম্বার এইটে যে প্রশ্নটি রয়েছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ পোয়েট্রি অফ আর্থ পোয়েট্রি অফ আর্থ কি ধরনের কবিতা ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি তোমাদের বলে দিচ্ছি পোয়েট্রি অফ আর্থ হলো পেট্টাকিয়ান সনেট হ্যাঁ নেক্সট নাম্বার নাইন নাম্বার নাইনে যে প্রশ্নটি রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন্ট বাই দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেট কবি কি বুঝিয়েছেন কিসের দ্বারা বলছে বাই দি পোয়েট্রি অফ আর দিস নেভার ডেট পৃথিবীর কাব্য কখনোই মরে না পৃথিবীর কাব্য কখনোই শেষ হয়ে যায় না এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন তো এই হচ্ছে তোমাদের পোয়েট্রি সেকশন থেকে ট্রফিক ওয়াইজ এ কিউ কোয়েশ্চেন তোমাদের জন্য যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তো ফ্রেন্ডস যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে